আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত উড়ুক্কুভূত নামক যে গল্পটি রয়েছে শৈলেন ঘোষ রচিত এই উড়ুক্কুভূত গল্পটির অনুশীলনীতে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তর হাতে কলমে সমাধান করে দেবো সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে উড়ুক্কভূত গল্পটি লিখেছেন শৈলেন ঘোষ এক দাগে আছে এক কথায় উত্তর দাও একের এক দাগের প্রশ্ন ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল তো এই প্রশ্নের উত্তর লিখবে ভূতকে প্রথম দেখতে পেয়েছিল কাক ছানা ভূতকে প্রথম দেখতে পেয়েছিল কাক ছানা এরপরে একের দুই দাগের প্রশ্ন কাকের ছানাটা কোন গাছের ডালে বসেছিল তাই প্রশ্নের উত্তর লিখবে কাকের ছানাটা নিম গাছের ডালে বসেছিল একের তিন দাগের প্রশ্ন আমরা গাছে কে বসেছিল তো এই প্রশ্নের উত্তর লিখবে আমরা গাছে হুতুম মুখো পেঁচা বসেছিল তারপরে একের চার দাগের প্রশ্ন কে কুটকুট করে বেগুন গাছের পাতা খাচ্ছিল তো এই প্রশ্নের উত্তর হবে গুটি পোকা কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল এরপরে চলে আসছি দুই দাগে দুই দাগে বলা হচ্ছে তিন চারটি বাক্যে উত্তর দাও তো এই প্রশ্নের দুই দাগের দাগের এক প্রশ্ন রয়েছে ভূতের চেহারা কেমন ছিল এরপরে চলে আসছি দুই দাগে দুই দাগে বলা হচ্ছে তিন চারটি বাক্যে উত্তর দাও দুইয়ের এক দাগের প্রশ্ন ভূতের চেহারা কেমন ছিল তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শৈলেন ঘোষ রচিত উড়ুক্কু ভূত গল্পে ভূতের চেহারা ছিল ভয়ঙ্কর শৈলেন ঘোষ রচিত উড়ুক্কু ভূত গল্পে ভূতের চেহারা ছিল ভয়ঙ্কর দাড়ি ডেবরা ড্যাবরা চোখ কমা থেবলা থেবলা নাক ডেবরা ড্যাবরা চোখ থ্যাবড়া থেবলা নাক ফিনফিনে ফুরফুর ফিনফিনে ফুরফুর অর্থাৎ পাতলা অত্যন্ত পাতলা পা হাত পা নেই কমা হাত পা নেই কমা ধড় কাটা নড়া ছটকানো ভূত ধড় কাটা নড়া ছটকানো ভূত দাড়ি এরপরে চলে আসছি দুয়ের দুই দাগের প্রশ্নে দুয়ের দুই দাগের প্রশ্নে বলা হচ্ছে ভূতকে দেখে হুতুমুখ প্যাঁচার অবস্থা কেমন হয়েছিল তো এই প্রশ্নের উত্তর হবে শৈলেন ঘোষ রচিত উড়ুকু ভূত গল্পে ভূতকে দেখে ভয়ে প্যাঁচার পিলে শুকিয়ে পাপড় ভাজা হয়ে যায় শৈলেন ঘোষ রচিত উড়ুক্কু ভূত গল্পে ভূতকে দেখে ভয়ে প্যাঁচার পিলে শুকিয়ে পাপড় ভাজা হয়ে যায় দাড়ি গলায় ঢোক গিলতে গিলতে কখ করে দম আটকে সে স্বর্গে যায় গলায় ঢোক গিলতে গিলতে কক করে দম আটকে সে স্বর্গে যায় অর্থাৎ মারা যায় অর্থাৎ মারা যায় দাড়ি এরপরে আসছি দুয়ের তিন দাগের প্রশ্নে বলা হচ্ছে গুটি পোকা ভূতকে দেখে কি করেছিল আর মনে মনেই বা কি বলেছিল প্রশ্নের উত্তর লিখবে শৈলেন ঘোষ রচিত ভূত গল্পে গুটি পোকা ভূতকে দেখেও গ্রাহ্য না করে আপন মনে কচি পাতা খেতে থাকে শৈলেন ঘোষ রচিত উড়ুক্কু ভূত গল্পে গুটি পোকা ভূতকে দেখেও গ্রাহ্য না করে আপন মনে কচি পাতা খেতে থাকে দাঁড়ি ভূতটা কচি পাতার উপর এসে বসলে ভূত ভূতটা ভূতটা পাতার উপর এসে বসলে অন্যদিকে ঘুরে বসে ভূতটা ঘুরে বসে দাড়ি প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে গুটি পোকা মনে মনে বলে ছাই ভূত না আর কিছু গুটি পোকা মনে মনে বলে ছাই ভূত না আর কিছু দাড়ি এরপর চলে আসছি দুয়ের দাগের প্রশ্নে বলা হচ্ছে বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শৈলেন ঘোষ রচিত ভূত গল্পে বৃষ্টি নামার পর জলের তোড়ে শৈলেন ঘোষ রচিত উড়ুক্কু ভূত গল্পে বৃষ্টি নামার পর জলের তোড়ে ভিজে ভূতের আসল রূপ বেরিয়ে আসে ভিজে ভূতের আসল রূপ বেরিয়ে আসে দাড়ি ভূতের চোখ দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে দর দর করে বেরিয়ে আসে জলে গোলা রং। ভূতের চোখ দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে দর দর করে বেরিয়ে আসে জলে গোলা রং দাড়ি রং ফুরলে বোঝা যায় সেটা রঙ ফুরলে বোঝা যায় সেটা আসলে ভূত নয় আসলে ভূত নয় দাঁড়ি সেটা খবরের কাগজে আঁকা ভূতের ছবি সেটা খবরের কাগজে আঁকা ভূতের ছবি দাড়ি। এবার চলে আসছি তিন দাগের প্রশ্নে তিন দাগে দেখো কি বলা হচ্ছে যে কে কোন গাছে বসেছিল লেখো তো এখানে কে কোন গাছে বসেছিল সেগুলো লিখতে হবে এখানে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে টিক দিলেই হবে তিনের এক দাগে আছে গুটি পোকা লঙ্কা গাছ বেগুন গাছ নাকি জাম গাছ তো গুটি পোকা বসেছিলো বেগুন গাছে তো ওই বেগুন গাছের অপশানে টিক দেবে তারপরে তিনের দুই দাগ কাঠ বেড়ালি এটা পেয়ারা গাছে বসেছিল এটাই পেয়ারা গাছে টিক দেবে তিনের তিন মুখো প্যাঁচা আমড়া গাছ আম গাছ নাকি কাঠার গাছ কোথায় বসেছিল মুখো প্যাঁচা বসেছিল আমড়া গাছে তে আমরা গাছ এই অপশানটায় টিক দেবে তারপরে তিনের চার কাগের ছানা শিম গাছ নিম গাছ নাকি বেল গাছে বসেছিল তো এই নিম গাছে কাগের ছানা বসেছিল এই নিম গাছের অপশানে টিক দেবে তারপরে দেখো চার দাগে বলা হচ্ছে চার দাগে বলা হচ্ছে কি যে কে কোন কথাটা বলেছে মিলিয়ে লেখো ও মাগো গো জলজ্যান্ত ভূত গো এই কথাটা বলেছিল কাঠ বেড়ালি তো এই কথাটার সাথে মিলবে কাঠ বেড়ালি তারপরে কের এই কথাটা বলেছিল প্যাঁচা তো তো এর সাথে প্যাঁচা মিলবে তারপরে বলছি ক্যা মানে কান্না ক্যাঁ করে কান্না করছে এটা কে করেছিল এটা কাঁক ছানা করেছিল তারপরে ছাই ভূত না আর কিছু এটা মনে মনে বলেছিল গুটি পোকা তো এইভাবে যেভাবে মিলিয়ে দেওয়া রয়েছে তোমরা এভাবে মিলিয়ে নেবে এরপরে দেখো পাঁচ দাগে বলা হচ্ছে যে শূন্যস্থান পূরণ করো পাশের ঝুড়িতে যে শব্দগুলো আছে তার সাহায্য নাও তো এখানে আছে কি আমাদের এই পাশের ঝুড়িতে বেগুন আছে খবরের আছে ঝড়ের আছে আর আছে পর্দা এই শব্দগুলো আমাদের যথাস্থানে বসাতে হবে তো পাঁচের এক দাগে দেখো আছে হুতুমুখো প্যাঁচাটা বা চোখের ড্যাশ ফেলে ডান চোখ খুলে রেখেছিল এটা হবে পর্দা কি হবে পর্দা ফেলে তারপরে পাঁচের দুই কাঠবেড়ালি পেয়ারা গাছের ডাল জড়িয়ে ড্যাশ হাওয়ায় দোল খাচ্ছিল এটা হবে ঝড়ের ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল তারপরে পাঁচের তিন ভূতটা আসলে কাকুর ড্যাশ কাগজের ছেঁড়া পাতায় আঁকা ছিল ভূতটা আসলে কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতায় আঁকা ছিল তারপরে পাঁচের চার ভূতটা ড্যাশ গাছের কাটায় আটকে গেল ভূতটা বেগুন গাছের কাটায় আটকে গেল দাড়ি এরপরে পাঁচ দাগে বলা হয়েছে যে কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতায় আঁকা ভূতের ছবিটাই ঝড়ের ঝাপটায় উড়ে গিয়ে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল আর কি কি দেখে কিভাবে মানুষ অকারণে ভয় পেতে পারে এ নিয়ে একটা ছোট্ট গল্প লেখো তো এখানে আমরা উড়ুকুফুত গল্পটা পড়লে আমরা বুঝতে পারি যে ওখানে কোনো ভূত আসেনি আসলে একটা খবরের কাগজের পাতায় আঁকা একটা ভূতের ছবি ছিল এবং সেটি হাওয়ায় উড়ে গিয়ে সকলকে ভয় দেখিয়েছিল তো সকলে অকারণেই ভয় পেয়েছিল এইরকম আর কি কি কারণে আমরা ভয় পেতে পারি তোমরা যে যে কারণে ভয় পেতে পারো অকারণে ভয় তো সেই কারণগুলো নিয়ে একটা গল্প লিখবে এটা আমি চাইবো যে তোমরা নিজেদের থেকে করো অবশ্যই তোমরা নিজেদের থেকে এই অকারণে ভয় পাওয়ার যে কারণগুলি হয় সেগুলো নিয়ে তোমরা একটা গল্প লিখবে তো তোমরা আগে চেষ্টা করবে যদি তারপরে না পারো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাহায্য করব। তো এটাই ছিল ক্লাস থ্রি এর উড়ুকুভূত গল্পের অনুশীলনের প্রশ্নোত্তরের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে বলুন আর তোমাদের ক্লাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা ডিসক্রিপশানে দেওয়া প্লে লিস্টে লিঙ্ক থেকে দেখে নিতে পারো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে